মর্নিং বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপির সাথে আপনাদের সামনে চলে এসেছি। আমি এখানে আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এঁচোড়ের কোপ্তা কারি। আমি এখানে একটা মাঝারি মাপের এঁচোড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, খোসাগুলো কেটে, আর নিয়ে নিয়েছি একটা মাঝারি মাপের আলু, ঠিক এইরকম মাপের একটা আলু নিয়ে নিয়েছি। এবার আলুটাকে, এঁচোড়টাকে আমরা সেদ্ধ করে নিয়ে আসছি। তিনটে সিটি মেরে আমরা আসছি বন্ধুরা। আমাদের আলু আর এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আলু আর এঁচোড়টা ভালো করে চটকে নিয়ে তারপর মশলাগুলো মেশাবো। আমি আসছি ফিরে। আমরা অর্ধেকটা কাঁঠালটাকে চটকে নিয়েছি বন্ধুরা। এরপর মশলাগুলো মেশা থেকে দিয়ে দিচ্ছি এক চামচের কাছাকাছি চিনি, ছোটো চামচের, এটা আমার বড়ো চামচ, দিয়ে দিচ্ছি সামান্য একদম হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এটা কোপ্তাটা বানানো হচ্ছে বন্ধুরা, দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, এগুলো অপশনাল, আপনারা নাও দিতে পারেন, দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো, আর একটু মানে ছোটো ছোটো দুটো কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আমি দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন, আমি একদম একটু। এবার এটাকে ভালো করে মেখে একটা মণ্ড তৈরি করে নিয়ে আসছি বন্ধুরা। আমার এটা একদম শক্ত শক্তই মাখা হয়েছে বন্ধুরা। আমি যেহেতু কাঁঠালটাকে এক কাপের মতো জল দিয়ে পুরোটা সেদ্ধ করেছিলাম, তাই আমারটা জল জল হয়ে, আপনাদের যদি জল জল হয়ে থাকে বন্ধুরা তাহলে একটু বেসন বা ময়দা মিশিয়ে নেবেন। আমি এখানে সামান্য একদম বেসন মিশিয়ে দিচ্ছি, আমার বেসন না মেশালে হতো। এখানে আমি মোটামুটি 1.5 চামচের মতো বেসন মিশিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে এবার তেলে ভাজার মতো গোল গোল শেপ করে নেবো। আপনারা বেশি জল দিয়ে সিদ্ধ করবেন না বন্ধুরা, তাহলে বেসন বেশি দিলে বেসনই লাগবে, এঁচোড়ের কোপ্তার কোনো টেস্ট আসবে না। এঁচোড়ের কোপ্তাগুলো ঠিক আমি এরকম গোল গোল করে বানিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো বানিয়ে নেবেন বন্ধুরা। এরপর এটাকে আমরা গরম তেলে ভেজে নেবো। তেল আমাদের গরম বসিয়ে দিয়েছিলাম বন্ধুরা সময় কমের জন্য। আমি এবারে তেলের মধ্যে কোপ্তাগুলো আস্তে আস্তে করে ভেজে দেবো। আপনারা চাইলে চ্যাপটা চ্যাপটা করেও ভাজতে পারেন, যারা কম তেলে ভাজতে চান। এবার এগুলোকে ভেজে ফেরত আসছি কোপ্তাগুলোকে, এটা ঠিক লাল লাল করে একটু ভেজে নেবো বন্ধুরা। কোপ্তাগুলো বন্ধুরা দেওয়ার সাথে সাথে নাড়বেন না, একটু হতে দেবেন, এক পাশটা পুরো লাল, তারপরে হতে উল্টাতে যাবেন, নয়তো কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে একদম। এবারে এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে ওরকমভাবে সব কোপ্তাগুলোই প্রায় ভেজে নেবো। আমি কোপ্তাগুলোকে ঠিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি বন্ধুরা। এরপর রান্নাটাতে আসা যাক। এখানে কোপ্তা ভাজারই অনেকটা তেল আছে, আপনারা চাইলে সরষের তেলও করতে পারেন। এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো চিনি। আমি যেহেতু লাল লঙ্কার গুঁড়ো ইউজ করছি না, ওই জন্য চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা লাল লঙ্কার গুঁড়ো ইউজ করলে চিনিটা বাদও দিতে পারেন, যারা মিষ্টি খেতে চান না। আপনারা কোপ্তা বানানোর সময় আমি কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, আপনারা চিনি, আপনারা শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি একদম মিহি মিহি করে কুচি করা মাঝারি মাপের একটা বড়ো পেঁয়াজ, না একটা বড়ো পেঁয়াজ, মাঝারি মাপের না, একটা বড়ো মাপের পেঁয়াজ, আপনারা গরম মশলাও দিতে পারেন ফোড়নে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা একটা। এরপরে পেঁয়াজটাকে রং নিয়ে আসা অবধি ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা আমাদের একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি দিয়ে দেবো এখানে বড়ো চামচের এক চামচ, মানে ছোটো চামচের প্রায় 2 চামচের একটু বেশি, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একসাথে বাটা। এবারে এটাকে ভালো করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে আসছে বন্ধুরা অনেকটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো বাটা, এখানে বড়ো চামচের 3 চামচের মতো টমেটো বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, একদম বড়ো চামচের। আপনারা চাইলে টমেটো কুচিও দিতে পারেন বড়ো মাপের একটা। এরপরে এটাকে ভালো করে কষিয়ে রুটির মশলাগুলোতে আসছি। আমাদের টমেটোটা পেঁয়াজ বাটার সাথে সব কিছুর সাথে ভালোভাবে মিশে গেছে বন্ধুরা। 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি নুন। আমরা কোপ্তার সময় ভাজার সময়ও নুন দিয়েছিলাম বন্ধুরা, এমনকি এঁচোড়টা সেদ্ধর সময়ও নুন দিয়েছিলাম, সেই জন্য ভেবে বুঝে নুনটা দিতে হবে, আর দিয়ে দিচ্ছি নুন। এরপরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমাদের একদম কষানো হয়ে গেছে বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর আমরা এই মুহূর্তে মিশিয়ে দেবো পরিমাণ মতো জল, একটু জলটা আন্দাজ মতো বোঝাতে হবে, মেশাতে হবে বন্ধুরা, যে যেরকম ঝোল রাখতে চান, আর কোপ্তাও কিছুটা জল টেনে নেবে, সেই মতো জল মেশাতে হবে। আমি ঠিক এতটা পরিমাণ জল মিশিয়ে দিলাম, এরপরে ভালোভাবে ফুটতে দিয়ে দিচ্ছি, তারপরে আমি কোপ্তাগুলো মেশাবো, আগে ঝোলটা আমাদের ভালো করে ফুটে যায়। আমাদের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে বন্ধুরা, 2 মিনিট ধরে ফুটে নিচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। আমি কোপ্তাগুলো দেওয়ার পরে গরম মশলাগুলো দেবো না বলে আগে দিয়ে দিচ্ছি বন্ধুরা। গরম মশলাগুলো দেওয়ার পরে কোপ্তাগুলো দিলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে, কোপ্তাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। এবারে আমি কোপ্তাগুলোকে মিলিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পরে আমরা 2 মিনিটের মতো ফোটাবো বন্ধুরা, বেশি ফোটাবো না, যেহেতু কোপ্তাগুলো আমাদের অলরেডি কুকড হয়ে আছে,
গ্রেভিটাও আমাদের কুকড হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি, আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন। ঘিটা দিয়ে আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে, যাতে সব কিছুর মধ্যে ঘি গরম মশলার গন্ধটা ঢুকে যায়। 2 মিনিটের মতো হয়ে গেছে বন্ধুরা, আমার এই রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এটা আপনারা নববর্ষ স্পেশাল সবাইকে বানিয়ে অতিথিদেরকে খাওয়াতে পারেন বন্ধুরা। আশা করি সবাই বাহা বাহা করবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, বন্ধু বান্ধব ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। বন্ধুরা যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, প্লিজ প্লিজ প্লিজ। এরকমভাবে কোপ্তা বানিয়ে আপনারা সবাইকে খাওয়ান, নিজেও খান। এই আজকের মতো আসছি, ফিরে আসছি নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, খুব ভালোভাবে নববর্ষ এনজয় করবেন। টাটা।